আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে মিডলওয়্যার ডিক্লেয়ার করতে হয়। এখানে আমি একটি যে মিডলওয়্যার ডিক্লেয়ার করেছি এটা হচ্ছে এলিয়াস এর মাধ্যমে, অথবা আমরা হচ্ছে যে ক্লাস নেমের মাধ্যমে ইউজ করতে পারি। গত পর্বে আমরা এই দুইটাই দেখেছিলাম। এরপর হচ্ছে যে আমরা দেখবো যে মিডলওয়্যার কিভাবে মাল্টিপল মিডলওয়্যার গুলো ইউজ করতে হয়। তো চেক ইউজার টাইপ আমি একটি মিডলওয়্যার প্রথমে তৈরি করে নিয়েছিলাম, ঠিক অনুরূপভাবে আমি আরেকটি একটি মিডলওয়্যার তৈরি করে নিয়েছি। সেই মিডলওয়্যারের নাম দিয়েছি চেক ইমেইল ভেরিফিকেশন। এবং এটা তৈরি করার জন্য আমরা হচ্ছে পিএসপি আর্টিসান মেক মিডলওয়্যারের মাধ্যমে আমরা হচ্ছে চেক ইমেইল ভেরিফিকেশন এটাকে তৈরি করে নিয়েছি। এবং এখানে আমরা যে কন্ডিশনটা লিখেছি সেটা হচ্ছে যে ইমেইল ভেরিফাইড অ্যাট, যদি এটা আমার নাল না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে যে নেক্সট রেসপন্সে যাবে, আর যদি এটা আমার নাল হয়ে থাকে তাহলে এখানে আমার মেসেজ দিচ্ছে ইমেইল ইজ নট ভেরিফাইড এই কথাটা। তো এখন আমরা হচ্ছে যে এখানে আমরা যে কথাটা লিখেছি চেক ইউজার টাইপ, এখানে ইউজার টাইপ হচ্ছে যে যাদের ইউজার টাইপ এখানে যেখানে দেওয়া আছে যে থ্রি, যাদের ইউজার টাইপ থ্রি তারা হচ্ছে যে পরবর্তী স্টেপে যেতে পারবে, আর যদি ইউজার টাইপ থ্রি হয়ে না থাকে তাহলে সেক্ষেত্রে আনঅথরাইজড ইউজার এই লেখাটা দেখাবে। এখন যদি আমরা আমাদের পোস্টম্যানে যাই, পোস্টম্যানে যাওয়ার পর আমি যদি এখন সেন্ড বাটনে ক্লিক করি তাহলে আমার এখানে দেখাচ্ছে আনঅথরাইজড ইউজার। তো আমি এখানে একটা কাজ করি যে আমার ইউজারটাকে অথরাইজড করে দিই। তো তার জন্য আমি আমার ডেটাবেস গেলাম, ডেটাবেস যাওয়ার পর আমি এখানে ইউজার টাইপ এটাকে থ্রি করে দিলাম। থ্রি করে দেওয়ার পরে তারপর যদি আমি এখন এটাকে সেন্ড বাটনে ক্লিক করি তাহলে সেক্ষেত্রে আমি ওই ইউজারের সমস্ত ডেটাগুলো দেখতে পাচ্ছি, যে প্রোডাক্ট লিস্টের যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো আমি এখানে দেখতে পাচ্ছি। এখন আমি এখানে আরেকটি মিডলওয়্যার ইউজ করলাম, যে সেটার নাম হচ্ছে ইমেইল ভেরিফিকেশন। এই মিডলওয়্যারটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর তারপর আমি হচ্ছে এখানে ক্লাস নেমটা এখানে উল্লেখ করে দিলাম, অথবা এটাকে আমরা এলিয়াসেস এর মাধ্যমে ইউজ করতে পারি। এটাকে আমরা ইম্পোর্ট করে নিলাম। ইম্পোর্ট করে নেওয়ার পরে এখন যদি আমরা এটাকে সেন্ড বাটনে ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইমেইল ইজ নট ভেরিফাইড। তো আমরা যদি আমাদের ডেটাবেসে যাই তাহলে ডেটাবেসে গেলে দেখতে পাচ্ছি আমাদের এই ইউজারের ক্ষেত্রে ইমেইলে কোনো ইনফরমেশন, ইমেইল ভেরিফাইড অ্যাট এখানে কোনো ইনফরমেশন নাই, তার জন্য এখানে দেখাচ্ছে যে ইমেইল ইজ নট ভেরিফাইড। এখন যদি আমরা এখানে কোনো একটা ডেট টাইম দিয়ে দিই, এখানে আমি যদি ডেট টাইম একটা দিয়ে দিই, দিয়ে দেওয়ার পরে এখন যদি আমি এটাকে আবার সেন্ড বাটনে ক্লিক করি তাহলে এখানে আমরা ইউজারের সমস্ত ডেটাগুলো দেখতে পাচ্ছি। তো এইভাবে আমরা হচ্ছে যে মাল্টিপল মিডলওয়্যার ইউজ করতে পারি। তো কমা দিয়ে দিয়ে আমরা এইভাবে ইউজ করতে পারি। আবার যদি আমরা এটাকে এলিয়াসের মাধ্যমে ইউজ করতে চাই তাহলে আমরা সেটা এলিয়াসের মাধ্যমে ইউজ করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে করতে হবে কি, অ্যাপ এইচটিটিপি, এইচটিটিপির ভিতরে আমাদের হচ্ছে কার্নেল আছে, কার্নেলের ভিতরে আমাদেরকে এই মিডলওয়্যারটা উল্লেখ করে নিতে হবে। এবং প্রথমে আমাকে এখানে একটা ফার্স্টে এলিয়াসের নাম দিতে হবে। তো যে কোনো একটা নাম আমার দিতে হবে, আমি এখানে মনে করুন যে একটা নাম দিলাম ভ্যালিড ইমেইল, এমন একটা নাম দিলাম। ভ্যালিড ইমেইল নাম দেওয়ার পর তারপর ইমেইল ভেরিফিকেশন এটাকে আমি ক্লাসটাকে ইম্পোর্ট করে নিলাম। এখানে ইম্পোর্ট করে নেওয়ার পর তারপর আমি হচ্ছে যে এখানে ভ্যালিড ইমেইল যে কথাটা লিখেছে সেই লেখাটাকে আমি হচ্ছে এপিআই এর মাধ্যমে এসে এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম। তাহলে এভাবে আমরা এটাকে ইউজ করতে পারি। এখন যদি আমি আমার এই পোস্টম্যানে এসে যদি আমি সেন্ড বাটনে ক্লিক করি তাহলে আমি ডেটাগুলো দেখতে পাচ্ছি, আর যদি আমি এখানে টাইমটাকে যদি আমি নাল করে দিই, নাল করে দেওয়ার পর যদি এখন আমরা সেন্ড বাটনে ক্লিক করি তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইমেইল ইজ নট ভেরিফাইড এই লেখাটা দেখতে পাচ্ছি। তো এইভাবে আমরা হচ্ছে যে মাল্টিপল মিডলওয়্যার ইউজ করতে পারি। তো আজকে পর্যন্ত, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।